মর্নিং বন্ধুরা, গুড মর্নিং মর্নিং। একদম সকাল সকাল, এখন 5:30 বাজে, আধো আলো আধো অন্ধকার। তো এখন আমি লাইটগুলো জ্বলছে, এখনো জ্বলছে, হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা অন্ধকার। তো আজকে আমরা যাচ্ছি নিউরো সায়েন্সে। তোমাদের বলেছিলাম যে সকালবেলা আজকে বাবাকে নিয়ে যাওয়ার কথা কলকাতায় দেখানোর জন্যে, কারণ কি শরীর তো পরিপূর্ণ সুস্থ হয়নি, তো ওখানে গিয়ে একবার চেক আপ করিয়ে নিব। আর শ্বশুরবাড়ি থেকে জাস্ট বেরোলাম, এখন ও বাড়িতে যাবো, গিয়ে বাবা মাকে তুলবো। হয়তো বাবা মা উঠেও গেছে, বাবাকে ব্রাশ ট্রাশ করে রেডি করিয়ে একবার ওখান থেকে নিয়ে চলে যাব। তো যেহেতু আমার জীবনের প্রতিটা পদ প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও আজকে রিলি ব্লগ হিসাবে তোমাদের সামনে যাচ্ছে। আমি সাধারণ সময়ে বা সাধারণ দিনে এই পদগুলোয় কত লোকজন থাকে, পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা। আর আমি তোমাদের অনেক সময় বলি না যে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি 1 মিনিট ডিস্টেন্স। আজকে তোমরা পুরো, আমি এটা কাট করবো না, আজকে পুরো যতটুকু হাঁটছি বেরিয়ে, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে ফোন অন করেছি, ততটুকু হাঁটবো, তো ততক্ষণ দিনে পৌঁছে যাবো বাপের বাড়িতে। তখন তো তাহলে তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে কতটা ডিস্টেন্স। এসে গেছি আর একটুখানি, মানে 1 মিনিট আমি বলি, এই 1 মিনিটই, 2 মিনিট আমি বলি, কিন্তু 1 মিনিট মতোই লাগে। এসে গেছি, এবার ফোনটা আমি ওড়াতে দিচ্ছি, কেন এখনো রাস্তার লাইটগুলো জ্বলছে, ওই দেখো, এবং রাস্তা পুরো ফাঁকা। বাড়িতে অর্থাৎ দাদা বা কেউ একজন ফোন করছে আমাকে, দাদা যাই না, চলে এসছি নিজেদের বাড়ির সামনে। কতক্ষণ লাগলো তোমরা এবার টাইমটা দেখে হিসেব করতে পারবে যে কতক্ষণ লেগেছে। আমার হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে এখানে তো খুব লাইন টাইম ভিড়ের পরে। এই দেখো, এই বাড়িতে চলে এসছি, এবার কাটো। হ্যাঁ, তো চলো পরে গিয়ে আবার কথা বলছি। তো বাবাকে আর মাকে রেডি করিয়ে আমি নিয়ে আসলাম সত্তর প্ল্যাটফর্মে। এখান থেকে আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো শিয়ালদায়, তারপর শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট নিউরো সায়েন্স। আর আমরা শিয়ালদায় নেমে পড়েছি, নেমে পড়ে এখন আছি অটোতে, কারণ কি বাবা তো বাসে উঠতে অসুবিধা হয়, বাসের সিঁড়িগুলো উঁচু হয় দেখে আমরা এখান থেকে অটো রিজার্ভ করে অটো করেই যাচ্ছি আর সকালবেলায়। তাই আর বাবাকে বেশি হাঁটাতেও হলো না, একদম শিয়ালদার প্ল্যাটফর্মের সামনে থেকে অটো পেয়ে গেছিলাম। যাই হোক, তো ওখান থেকে অটো করে আমরা এখন যাচ্ছি নিউরো সায়েন্সের উদ্দেশ্যে। আর একদম সকাল সকাল, তাই কলকাতার রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, যেটা সচরাচর দেখা যায় না, সারাক্ষণ কলকাতা মাত্রই ব্যস্ত কলকাতায় মনে হয়। তো যাই হোক, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, ফাঁকায় ফাঁকায় বেশ পৌঁছে গেলাম নিউরো সায়েন্স, যেটা এখন নতুন ব্রাঞ্চ ওদের বেগবাগানে। আগে আমি যখন মাকে নিয়ে যেতাম তখন ছিল হচ্ছে মল্লিক বাজারে, তো এখন সেটা বেগবাগানে করেছে। তো আমাদের যেটা আমি স্কিপ করে গেলাম সেটা হচ্ছে, আমি কিন্তু প্রথমে মল্লিক বাজারে নেমেছিলাম, তো সেখান থেকে আবার অটো করে আমাদের এই বেগবাগানে আসতে হলো। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম, পৌঁছে একটু বসিয়ে দিয়েছি বাবাকে। বাবা তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বা বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। আজকে নিয়ে নিউরো সায়েন্স অনেকবার এসেছি, কয়েকবার, তো এখন আজকে আসতে গিয়ে দুটো ট্রাভেল হলো। সেটা হলো, প্রথমবার নামলাম যখন নিউরো সায়েন্স মেন ইনস্টিটিউটে, তো সেখান থেকে বলছি যে না, এখন এটা এমার্জেন্সি হয়ে গেছে, মানে এমার্জেন্সি পেশেন্টদের ওখানে তার জন্য, আর ওডিপি ওপিডি চেঞ্জ করে এখন এই জায়গাটায় হয়েছে বেগবাগানে। তো বেগবাগান এর আগে আমি একবার এসেছিলাম মার ভিসা লাগাতে পাসপোর্টে, যখন আমি বাংলাদেশ বেড়াতে গেলাম তখন, তো আবার আজকে আসলাম। তো এখানে নিউরো সায়েন্স যেটা এখন মেন করেছে, এখানে দেখানো হবে বাবাকে, এখন যেহেতু খুলে নিই অফিসটা, তাই একটু ওয়েট করতে হচ্ছে। এবং বাবাকে দেখে বাবা একদম ফিট সেটা বোঝা যাচ্ছে, শুধু একটু ভালো চিকিৎসা এবং একটু ভালো খাওয়া দাওয়ার দরকার। একদম ফাঁকা রাস্তাঘাট, একদম সকালবেলা আমরা পৌঁছে গেছি এখানে, এখন 6:45 মতো বাজে, সকাল 6:45। তো একদম দেখো ফাঁকা জমা কলকাতা, ন্যাচারালি রাস্তায় প্রচণ্ড গ্যাদারিং হয়, প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে কিন্তু সেটা নেই, এখনও পর্যন্ত নেই সেটা। আর বাবার আমি বসে আছি এটা ফুটপাতে। আর জানো তো সত্যি একটা কথা, মানে এই কলকাতার মেন রাস্তার পাশে যে ফুটপাথ থাকে সেটা আমার ভীষণ নস্টালজিক লাগে, মানে আমার খুব ভালো লাগে এরকম ফুটপাথে হাঁটতে বা ফুটপাথে বসে থাকতে। আর স্পেশালি ভালো লাগে যে পাশে রেলিংগুলো থাকে, রেলিং দেওয়া থাকে, সেগুলো আমার খুব পছন্দের। তো যাই হোক, এখন একটু ওয়েট করছি, তারপরে এটা গেটটা খুললে ভিতরে যেতে পারবো। আর মা আর আমার বর গেছে চা খেতে, ওই যে মা যাচ্ছে, কারণ সকালবেলায় বেরিয়েছে তো, কেউ চাটা কিছু খেতে পারিনি, তাই ওরা গেছে। গেটটা খোলার পরে মা বাবাকে ওখানে বসিয়ে দিলাম, তা ওখানে গিয়েও কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ওই টোকেন দেয়। তো যাই হোক, বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছি
অনেকগুলো ফুল পড়ে রয়েছে, আর সামনে একটা বিরাট পলাশ গাছ ছিল যেখান থেকে পলাশ ফুলগুলো ঝরে ঝরে পড়েছে, আর শুরু হয়ে গেছে আমার পাগলামি। কিছু মানে করার নেই, আমার তখন লোক আসে না, ফুল দেখবো বা পলাশ ফুল, আমার খুব প্রিয় একটা পলাশ ফুল, মানে ভীষণ প্রিয়, কালারটা আমার ভীষণ পছন্দের, আমার ফুল মাত্রই প্রিয়, সকলের হয়তো তাই। আর যাই হোক, আমি দেখে কতগুলো ফুল আমি মানে কী বলবো কুড়িয়ে নিচ্ছিলাম পাগলের মতো। তোমার বড় বলছিল তুমি কী করবে, আমি কিছু করবো না, একটু কুড়িয়ে নিতে ভালো লাগছিলো তাই কুড়িয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি সেগুলোও ভিডিও করছে। যাই হোক, তো দেখো গাছটা কত সুন্দর। আর যেটা সত্যিই বলার কথা, কলকাতার বুকে একদম পলাশ ফুলের এরকম মাটিতে লুটিয়ে আছে, যেটা সরস্বতী পুজোর সময় হয়তো অনেক সময় পাই না আমরা, কিনে নিতে হয়। সেখানে একদম খোদ কলকাতার বুকে এরকম পলাশ ফুল পড়ে আছে, এটা ভাবাই যায় না, তাই না, অকল্পনীয়। তো যাই হোক, সেটাই আমি খুব মানে ভালো লেগেছে ব্যাপারটা, তাই একটু কয়েকটা ফুল টুল কুড়িয়ে নিচ্ছিলাম। আর পাশে গাড়ি ঘোড়া চলছে দেখে মাঝে মাঝে আওয়াজ হচ্ছিলো, তার জন্য আমি পাশে এক্সট্রা ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এটাই বলছিলাম যে একদম পারফেক্ট বসন্তের সময়, আর বসন্তকালের যে মেন ও কী বলবো আমরা দেখতে পাই ফুলের সমারোহ, বা একটা সুন্দর পলাশ ফুল ফোটে, শিমুল ফুল ফোটে, যে আবহাওয়াটা তৈরি করে যে একদম পারফেক্ট বসন্তের, তো সেটাই বলছিলাম আমি। আর সত্যি পলাশ গাছটা দেখে খুবই খুশি হয়েছিলাম। আর দেখো কত ফুল ফুটে ঝরে পড়ে আছে, কী সুন্দর দেখো। তো যাই হোক, এক ঘন্টা অপেক্ষা করার পরে আমরা নিউরো সায়েন্সে ঢুকতে পারলাম, আর এখন বাবাকে নিয়ে আমি বসে রয়েছি। যেহেতু চারিপাশে লোকজন রয়েছে তার জন্য আমি বিশেষ কথা টথা বলছি না, তবু তোমাদের সঙ্গে দেখানোর জন্যে আমি আবার ভিডিওটা শুরু করলাম। আর বাবাকে দেখো শুয়ে দিয়েছি একটা স্ট্রেচারের মধ্যে, কারণ যেহেতু বাবা খুব সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাবাকে নিয়ে, তাই একটু গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল, আর বাবার তখন ঘুমটা খুব প্রয়োজন। তো আর নার্ভের ওষুধগুলো খেলে সত্যি ঘুমও খুব হয়, তো বাবাকে ওনাদের সঙ্গে কথা টথা বলে এই স্ট্রেচারে শুয়ে দিয়েছি। তো বাবা ওখানে শুয়ে বিশ্রাম করছেন, ডাক্তারবাবু এখনও আসেননি, 11টার সময় আসবেন। তো যাই হোক, অপেক্ষা করছি আমি আরও, আর মা ওখানে ওয়েটিং রুমে ওখানে বসে রয়েছে। আর দেখো, যেহেতু সকাল সকাল আমরা কিছুই খেয়ে যেতে পারিনি বাড়ি থেকে, তো সকলেরই খুব খিদে পেয়েছিলো, একটু মানে ব্রেকফাস্টও করা হয়নি, কিছুই করা হয়নি। তো প্রায় 10টার মতো বাজে, তখন আমি আর ও একটা ছোট্ট স্ন্যাক্স নিয়েছিলাম বা কিছু খাওয়ার জন্য হালকা কিছু, কারণ সত্যিই সবার খিদে পেয়ে গেছিলো একদম ভোর ভোর ওটা। তো মাকেও নিয়ে দিয়ে আসলাম, মা ওখানে বসে খাচ্ছে, আর পেশেন্টদের সঙ্গে এক দুজন অ্যালাউ ছিল, তার জন্য মাকে আর এখানে আনিনি। তো আমি আর ও মিলে এখন একটু কফি আর একটু হালকা খাবার খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন বাবাকে নিয়ে আমি ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি, ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার ঠিক সময় এসেছিলেন, এবং আমাদের যেহেতু এক নম্বরই নাম ছিল সুতরাং বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি করে হয়ে গেল। এখন বাড়ি ফেরার পালা, বাবাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর সামনের রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে দেখে আমি যাই হোক তখন কথাগুলো শোনা যাচ্ছিল না। তো এখন গাড়ি আসলেই আমরা বেরিয়ে আসবো বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি সেদিন খুব গরম পড়েছিল, তো যাই হোক দেখো মুখটা সবার ঝলসে গেছে এত গরম, আর কলকাতা এমনিই খুবই গরম। তো যাই হোক এখন ফিরছি, বাবাও সকালে বাবাকেও কিছু খাইয়ে দিয়েছিলাম, তোমাদের বলা হয়নি তখন, বাবার জন্য কলা আর মুড়ি নিয়ে গেছিলাম, কারণ বাবা তো বাইরের কোনো কিছু খাবে, তার জন্য বাবাকে মুড়ি আর কলাই খাইয়ে দিয়েছিলাম তখন। তো আমরা চলে আসলাম শিয়ালদা প্ল্যাটফর্মে, আমাদের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা স্টেশন। তো সেখান থেকে নৈহাটি লোকাল ধরলাম, একদমই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি, 12:20 সে ট্রেনটা ছিল, তো একদম অনায়াসে নিশ্চিন্তে ফাঁকা সময় বাড়ি চলে আসলাম, একটার মধ্যেই চলে আসা যায় বাড়িতে, কোনো অসুবিধা হয়নি। তো আমরা এসে কিছু স্ন্যাক্সও কিনেছিলাম, কারণ অতক্ষণ প্রায় হালকা কিছু খেয়ে থাকা তো খিদে পেয়েছিলো সকলেরই খুব। তো মা ঝালমুড়ি খাচ্ছিলো, এই বাবাকে আমি আরেকটু খাইয়ে দিলাম, কারণ কি অনেকক্ষণ খেয়েছিল, খিদে পেয়ে গেছিলো, বাবা তো বারবার করে অল্প অল্প করে খেতে হবে, আর বাবা তো ভারী কিছু একবারে খেতে পারছে না, তাই যাই হোক একটা করে কলা, একটা কিছু ফল বা একটু হালকা কোনো খাবার বাবাকে খাওয়াতেই হচ্ছিলো মাঝে মাঝে। বাবা এখন ডান হাত দিয়ে খেতে পারছে না, যাই হোক তো এখনই বাড়ি ফিরবো। আর প্রচণ্ড গরম পড়েছিল আমি আগেই বললাম, তাই একটা হালকা কোল্ড ড্রিঙ্ক কিনেছিলাম, তো সেটা এখন খাচ্ছিলাম, বাবাকেও একটু দিলাম, বাবা অল্প একটু খেয়েছে। আর দেখো আমার তো জীবনের এখন প্রতিটা সময় তোমাদের সঙ্গে ভাগ করি, আর এই যে আমার ডেলি রুটিন বা আমি যা যা করছি আমি সেগুলোই তোমাদের সঙ্গে ভাগ করতে পছন্দ করি, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি খোলা মনে। আর এখন আমি খাচ্ছি চিটবাদাম, আমার মা জানে যে এই চিটবাদাম বা বাদাম চিট যাই বলো না কেন আমার খুবই ফেভারিট, আমি প্রচণ্ড ফুডি, প্রচণ্ড খেতে ভালোবাসি, তো মা দেখলে আমাকে কিনে দেয় এটা, তো এটা কিনে দিল, সেটা আমি এখন খাচ্ছি ভেঙে ভেঙে, খুবই টেস্টি, আর যা খিদে পেয়েছিলো কী বলবো। তো এখন যাই হোক ট্রেন ছেড়ে দিল, এই তো আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে বাড়ি ফিরে চলে আসবো।
বাড়িতে পৌঁছে দিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে বাড়ি এসেছি আমি। তো এখন 3:30 বাজে, এখন থেকে আবার তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। তো যাই হোক, বাবা একটু ভালো আছে। আর হ্যাঁ, তোমাদের এখন বলি যে ডাক্তারবাবু কি বললেন, কারণ তোমরা তো অনেকেই জিজ্ঞেস করো যে কাকুবাবু এখন কেমন আছে বা কাকুবাবু খুব ভালো হয়ে যাক, সেটাই চাই। তো বাবা এখন ভালো আছে, আস্তে আস্তে ভালো হয়ে উঠছে। ডাক্তারবাবু যেটা বললেন যে ঠিকই মানে সময় লাগবে, ভালো হবে ঠিকই, একটু সময় লাগবে। আর সেকেন্ডবার অ্যাটাক একটু বেশ ভালোভাবেই হয়েছে, তো তার জন্যই এতটা এফেক্ট পড়েছে। ডান হাতটা এখনও মুখ করতে কষ্ট হয় বা তুলতে পারে না, সেটা তো পারেই না ডান হাতে কোনোভাবেই। তো একটু সময় দিলে, সেবা যত্ন করলে ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের অপেক্ষা। আর ফিজিওথেরাপি করতে হবে, স্পিচ থেরাপি করতে হবে, এগুলো করালে ঠিকঠাকভাবে সুস্থ হবে। আর ফিজিওথেরাপি তো আবার চলছেই, কোনো অসুবিধা নেই, শুধু স্পিচ থেরাপিতে নতুন করে আবার করাতে হবে, তাহলেই আস্তে আস্তে সমাধান হবে। আসলে কি, মানুষের জীবনে না কখন যে কি হয় কে জানতো, সেদিন সকালবেলা এই জিনিসটা হবে বলো বাবার, মানে বাবাও কি জানতো কি, মানে একটা এত বড় ধাক্কা। আর বাবা হচ্ছে দুনিয়ার এমন জিনিস, যাদের আছে তারা তো জানো, আর যাদের নেই তারা বেশি করে হয়তো জানবে, তারা বেশি করে ফিল করবে। বাবার কিছু যদি, আর মেয়েদের কাছে স্পেশালি মেয়েদের জীবনে যদি বাবার কিছু হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, মানে দুনিয়া একদিকে বাবা মা একদিকে, একদম বাস্তব কথা। ছেলে মেয়ের উপর যে কি এফেক্ট পড়ে বা কি টেনশানে চলে, দেখো তোমরা হয়তো বুঝতে পারো যে আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু মনটা কিন্তু খুব একটা মানে স্বস্তিতে নেই। হয়তো সবসময় কি সোশ্যাল মিডিয়া বা তোমাদের সামনে এসে বলবো যে হ্যাঁ ভালো লাগছে না ভালো লাগছে না, সেটা কি কখনো ঠিক? আর যেহেতু এরকম ভালোবেসে মন দিয়ে করছি আমার ভিডিও করা বা আমার ব্লগিং করাটা কাজ, তাই চেষ্টা করছি ভালোভাবে ভিডিও দেওয়ার। যাই হোক, এখন একটু স্বস্তিতে আছি, একটু স্বস্তিতে এখন আছি, ভালো আছি বলবো। কারণ কি, নিউরো সায়েন্সের ডাক্তার সবই মোটামুটি, ওরা সবাই খুব ভালো ডাক্তার, সবাই আমাদের সঞ্জয়গঞ্জ যাকে দেখালাম তিনিও খুব ভালো ডাক্তার। তবু এনারা তো নার্ভের উপর স্পেশালিস্ট, তো দেখিয়ে আনলাম, তো উনি বলে চিন্তা করার কিছু নেই, সময় মতো সাবধানে ঠিকঠাক ওষুধ টুষুধ খেলে অসুবিধা করার কিছু নেই, ভালো হয়ে যাবে। তো তাই একটু শান্তিতে আছি বা স্বস্তিতে আছি। তো যাই হোক, বাবা তোমাদের সকলের ভালোবাসায় বা ভগবানের আশীর্বাদে একটু একটু করে ভালো হয়ে উঠছে। আমিও চাই বাবা দ্রুত সুস্থ হয়ে যাক, আবার দোকানে ফিরে যাক, তাহলে সেটা বাস্তবে রূপান্তরিত হয় কবে হয় সেটাই দেখার অপেক্ষা। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না বা বেশি করে ব্লগটা বাড়াবো না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন একটা ভিডিওতে। তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট এসছে দেখেছি, কারি পাতার ভিডিও, কারি পাতার রেসিপির ভিডিও চাও বা অন্য ডিফারেন্ট যারা রিকোয়েস্ট করেছো, আমি একে একে তোমাদের সেগুলোই রাখার চেষ্টা করবো। আর তো চলো, আমাদের সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।